ইন্ডাস্ট্রি অফিসে চুরির ঘটনা চাঞ্চল্য ছড়ালো মালদা ইংরেজ বাজারের নেতাজি মোড় সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাতে অফিসের মূল দরজা তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে অফিসের একটি ঘরের আলমারি, ড্রয়ার ভেঙে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করেছে। শুক্রবার সকালে চুরির ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানা। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে কোচবিহারের কাছারি মোড় এলাকায় বিক্ষোভ দেখালো আম আদমি পার্টির কোচবিহার জেলা কমিটি। এদিন মিছিল করে এসে আম আদমি পার্টির নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা কোচবিহারের কাছারি মোড় এলাকায় পথ অবরোধ করার পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছে। পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়। কাজে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় বলি ভুটভুটি চালক, মৃতের নাম অতনু দাস, পেশায় ভুটভুটি চালক ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটভুটি নিয়ে বাঙালবাড়ি যাওয়ার পথে কালিয়াগঞ্জে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। তাকে প্রথমে হেমতাবাদ হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে আনা হলে মৃত্যু হয় তার। শুক্রবার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে পাকড়াও করল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা পান্ডিপাড়া পাড়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে পান্ডিপাড়া নয়াহাট এলাকা থেকে ধাবার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডাকাত দলটির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্টুজ, ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল এবং 12,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। নিজেদেরা সকলেই বিহারের বাসিন্দা, ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছে। বালুঘাটে এবারে জমজমাট লড়াই। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভোট যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত নীলাঙ্গা এলাকায় নির্বাচনী সভা করেছেন সুকান্ত মজুমদার। নির্বাচনে পুনরায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুকান্তবাবু। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের কাজ থেকে অব্যাহতি পেতে গাজল ব্লক প্রশাসনকে ডেপুটেশন দিল 100 দিনের কাজের প্রকল্পে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা। গত বছর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন কাজের দায়িত্ব প্রদান করা হয় তাদের, এবারে ভোটের আগে সতর্ক হয়েছেন তারা। যদিও এর আগে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে না রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দিলেন। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। এদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রী গুলচিত বড়াই, শিলিগুড়ি পুর কর্পোরেশন চেয়ারম্যান গৌতম দেব, জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায় সহ অন্যান্যরা। এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে জেলা তৃণমূল নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে ঢাকঢোল সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে জেলা শাসকের দপ্তর উদ্দেশ্যে রওনা দেন। কোচবিহারের নির্বাচনে এবারে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পরাজিত করে বাম প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন কোচবিহার 1 নম্বর তপশিল লোকসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলী। শুক্রবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়ে প্রস্তাবের সঙ্গে কথা বললেন বাম প্রার্থী নীতিশ চন্দ্র রায়। এদিন বামফ্রন্টের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। আগাম বসন্ত উৎসব পালিত হলো মাথাভাঙার বিবেকানন্দ বিদ্যামন্দিরে। বসন্ত উৎসবের দিন বিদ্যালয় বন্ধ থাকে, সেই কারণে বসন্ত উৎসবের আনন্দে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ভাগ করে নিতে আজকের দিনটি বেছে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বসন্ত উৎসব পালনে রং বেরঙের আবির লাগিয়ে আনন্দে মেতে ওঠেন বিদ্যালয় পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও। আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের হাত প্রতীকে লড়াই করছেন আলী ইমরান রঞ্জ ওরফে ভিক্টর। ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ভিক্টর সম্প্রতি দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন। এবারে রায়গঞ্জ আসনটি পুনরুদ্ধারে তরুণ এই প্রার্থীর ওপর বাজি রেখেছে কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন জানাতে বলেছে বাম নেতৃত্ব। প্রার্থী হবার পর আলী ইমরান রঞ্জ বলেন, জেলার সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য। তিনি বলেন, স্বৈরাচারী বিজেপিকে হারাতে কংগ্রেসই সাধারণ মানুষের প্রধান ভরসা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 6 নম্বর ওয়ার্ডের রশিদপুর এলাকা থেকে ভোট প্রচার শুরু হয় পদযাত্রার মাধ্যমে। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব সাহা, স্থানীয় কাউন্সিলর জয়া বর্মন দেব শর্মা সহ অন্যান্য নেতৃত্ব। দিন ঘোষণা হতেই প্রচারে জোর বাড়িয়েছে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের চাঁচল, রশিদাবাদ এবং বরুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে আসেন তিনি। এদিন স্থানীয় চণ্ডীপুর এলাকার রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। পাশাপাশি এলাকার এক মাজারে গিয়ে প্রার্থনা করেন, সেখান থেকে বেরিয়ে বাড়ি বাড়ি ঘুরে হাটবাজার দোকানে গিয়ে প্রচার ছাড়েন প্রার্থী। এরপরে চণ্ডীপুর হাই স্কুলে এক কর্মী সভায় উপস্থিত ছিলেন তিনি। জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দোল পূর্ণিমার দুদিন আগেই প্রাক বসন্ত উৎসবে সামিল হলো মালদার উইমেন্স কলেজের পড়ুয়ারা। এদিন ইংরেজ বাজারের পিরোজপুর এলাকায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে, আয়োজিত হয় নৃত্য গীত সহ নানান অনুষ্ঠান। বালুঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে শুক্রবার বিকেলে গঙ্গারামপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ধিত সভা। সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, কুশমন্ডির বিধায়ক রেখা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। নির্বাচনে প্রচারের রূপরেখা এবং জয় নিশ্চিত করার লক্ষ্যে এই বর্ধিত সভা বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
आगामी 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জ কেন্দ্রে। নির্বাচনের আগে সাধারণ মানুষের মনে আস্থা ফিরাতে বিভিন্ন এলাকায় রাজ্য পুলিশের সহযোগিতায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রায়গঞ্জ পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর এর জেলাশাসক সুন্দর কুমার মিনা এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সানা আখতার। একদিকে লোকসভা নির্বাচন অন্যদিকে দোল উৎসব, ফলে 5 বছর বাদে গণতন্ত্রের উৎসবে অংশ নিতে মানুষ যেমন উদ্গ্রীব ঠিক তেমনই বসন্ত উৎসবে মেতে ওঠার অপেক্ষায় আবাল বৃদ্ধ বনিতা। এই বছর বসন্ত উৎসবে কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকেতনে আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, তারই প্রস্তুতি হল নাটমন্দির প্রাঙ্গণে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে তদন্তে গিয়ে আর্থিক জরিমানা রেশন ডিলার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর এলাকায়। উপভোক্তাদের অভিযোগ, রেশন ডিলার শ্যামানন্দ সিংহ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিলেও দেওয়া হতো না রেশন সামগ্রী। দীর্ঘ 2 থেকে 3 মাস ধরে চলছিল এই বেনিয়ম, এই নিয়ে রেশন ডিলারের বিরুদ্ধে বিডিওর কাছে ডেপুটেশন দেন এলাকাবাসীরা। তবে গ্রামবাসীদের বিক্ষোভের পরে পদক্ষেপ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে, জরিমানা করা হয়েছে রেশন ডিলারকে। যদিও ডিলার শ্যামাপদ সিংহের ভাই রাজু সিংহের দাবি জরিমানার কোনো কাগজ তাদের কাছে এসে পৌঁছয়নি, নিয়ম মেনেই উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।